ড্রোন বা মনুষ্যবিহীন আকাশযান এখন যুদ্ধের অন্যতম সেরা হাতিয়ার। পশ্চিমা অবরোধ সত্ত্বেও এই সেক্টরে ব্যাপক উন্নতি করেছে ইরান। মনে করা হয় ইরান ড্রোন শক্তিতে যে কোনো দেশের সাথে পাল্লা দিতে পারে ইসরায়েলি সাংবাদিক ও জেরুজালেমের আলকুলস ইউনিভার্সিটির সাবেক শিক্ষক সেরজি ফ্রান্সম্যান তার ড্রোন ওয়ার্স বইয়ে একটি আলাদা অধ্যায় লিখেছেন ড্রোন শিল্পে ইরানের উন্নতি এবং এর বিভিন্ন পর্যায় নিয়ে, যেখানে তুলে ধরা হয়েছে ইরানের ড্রোন সেক্টরে শক্তিশালী হয়ে ওঠার চিত্র। বিশ্বে অনেক ড্রোনই এখন একটি আরেকটির মতো, যারা ড্রোন বানাচ্ছে দেখলে মনে হবে একটি আরেকটি নকল। উদাহরণস্বরূপ বলা যায় ইরানের তৈরি সায়াজ ড্রোনটি ছিল যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের তৈরি সেন্টিনেল ড্রোনের অনুকরণে তৈরি। 2014 সালে এই ড্রোনটি প্রথম উড্ডয়ন করে ইরানের বিপ্লবী গার্ডের এয়ারস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদের নেতৃত্বে সায়াজ ড্রোনটিতে 4টি পর্যন্ত মিসাইল সংযুক্ত করেছিল ইরান। আবার একই বছর মুদ্রানকৃত জেট ইঞ্জিন চালিত শাহেদ 171 সিমরোগ ড্রোনটি সেন্টিনেলের অনুকরণে তৈরি। মূলত 2011 সালে ইরান যুক্তরাষ্ট্রের সেন্টিনেল ড্রোন ভদ্রতা করার পরে ড্রোন প্রযুক্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের পাশাপাশি বহু দেশ ড্রোন নির্মাণ শুরু করে। এটি ড্রোন যুদ্ধের সমীকরণ পাল্টে দেয় এবং বিশ্বব্যাপী ড্রোন হুমকি বাড়িয়ে দেয়। শুরু থেকে ইরানের পরিকল্পনা ছিল একটি শক্তিশালী ড্রোন ভর তৈরি করা। 80-এর দশকে ইসরায়েল যেভাবে ড্রোন শিল্পে এগিয়ে গেছে কিংবা তারও আগেই যুক্তরাষ্ট্র যেভাবে ড্রোনের ক্ষেত্রে একক আধিপত্য উপভোগ করেছে, ইরানের টার্গেট ছিল ঠিক এই জায়গাটিতে যাওয়ার। কমান্ডার হাজিয়াদের সময়ে সেন্টিনেল ছাড়াও ইরান 2019 সালে ভূপাতিত করেছে ইউজ গ্লোবাল হক ড্রোন। এখন তারা ইয়েমেনেও ড্রোন পাঠাচ্ছে বলে মনে করা হয়, যার ফলে গত কিছু বছরের মধ্যে বিশ প্রবেশ করেছে ড্রোন বিপ্লবের একটি যুগ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মোকাবেলা করতে গিয়ে ইরান নেমেছে একটি দীর্ঘ রক্তাক্ত পথে। 1979 সালে বিপ্লবের সময় ইরানের হাতে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি কিছু টার্গেট ড্রোন, যেগুলো শাহের শাসনামলে তেহরানকে দিয়েছিল ওয়াশিংটন। কিন্তু ইরানের নতুন নেতৃত্বের হাতে সময় ছিল না সেগুলোর ব্যবহার শেখার। 1980 সালে 22শে সেপ্টেম্বর ইরান ইরাক যুদ্ধ শুরু হলে ইরাকি যুদ্ধবিমান হামলা চালাতে শুরু করে ইরানের ভূখণ্ডে। ওই সময় ইরাক সামরিক প্রযুক্তিতে খুবই অগ্রসর ছিল, তাদের হাতে ছিল সোভিয়েত ইউনিয়নের তৈরি যুদ্ধবিমানের বিষাক্ত গ্যাস। ওই সময় ইরানের নবগঠিত বিপ্লবী গার্ড বাহিনী দ্রুত ড্রোন নিয়ে কাজ শুরু করে। 1986 সালে কাসেম সুলেমানির নেতৃত্বে ইরাকি সেনারা বর্ষা সীমান্ত এলাকা দিয়ে 950 বার ড্রোন পাঠায় ইরাক, যারা 54,000 ছবি তুলে বলে ইরানি সংবাদমাধ্যমে বলা হয়। সেটি ছিল ইরানের ড্রোন বিপ্লবের সূচনা পর্ব। 1980-এর দশকে ইরান তৈরি করে কুদস মহাজের ড্রোন। কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রির তৈরি ড্রোনটি প্রথম আকাশে উড়ে 1985 সালে। এরপর শত শত ছোট মাঝের আকারের ড্রোন তৈরি করে দেশটির ইঞ্জিনিয়াররা। 1986 সালে সার্ভিসে যুক্ত হয় আবাবিল, যার 400টি ড্রোন তৈরি করা হয় অল্প সময়ের মধ্যে। আবাবিল ড্রোনটি তৈরি করেছিল ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যারা বিপ্লবের আগে বেল হেলিকপ্টার তৈরি করেছিল। আবাবিল ড্রোনটি বিস্ফোরক নিয়ে উঠত, যেটি অনেকটা ক্রুজ মিসাইলের মতো কাজ করত। ট্রাকের উপর স্থাপিত একটি ক্যাটাফাল্ট থেকে এটি উড্ডয়ন করা হতো। পরবর্তীতে লেবানন ও ইয়েমেনে এই ধরনের ড্রোন রপ্তানি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি ড্রোনের নারী নক্ষত্রও দেখার সুযোগ হয়েছে ইরানিদের। 1991 সালে তারা ইসরায়েলি দুটো পাইন ওয়ার ড্রোন ভূপাতিত করে। এছাড়া 2015 সালে সিরিয়ার ইসরায়েলের একটি প্রেডিটর ড্রোন ভূপাতিত হয়েছে। এছাড়া ইয়েমেনেও যুক্তরাষ্ট্রের তৈরি স্ক্যান ইগল ও রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। ইয়েমেনি হুতি ও সিরিয়ার বাশার আসাদের সরকার ইরানের ঘনিষ্ঠ মিত্র, যে কারণে এইসব দেশের ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ইরানের হাতে পড়েছে বলে ধরে নেওয়া যায়। তবে এইসব ড্রোনের বাহ্যিক রূপ দেখে ধারণা নেওয়া ইরানি ইঞ্জিনিয়ারদের জন্য সহজ হলেও তাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল এসব ড্রোনে নজরদারি কিংবা টার্গেট চিহ্নিত করার মতো কারিগরি দিক। কারণ এসবের কম্পোজিট মেটেরিয়াল, গাইডেন্স সিস্টেম, ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের মতো মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তিগুলো হাত পা ইরানের জন্য কঠিন ছিল, কারণ দেশটির উপর রয়েছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। যদিও তারা ঠিকই আবাবিল ও মহাজের মতো আধুনিক ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। 2008 সালে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী সুদানে একটি ড্রোন দেখতে পেয়ে তদন্ত শুরু করে। সুদান সরকার তাদের জানায় জাগিলুস নামের ওই ড্রোনটি মূলত ইরানের আবাবিল 3 ড্রোনের একটি সংস্করণ। ওই সময় এর 2টি ড্রোন ভূপাতিত করেছিল সুদানি বিদ্রোহীরা। 2007 সালে নজরদারির জন্য ভেনেজুয়েলা ইরানের মহাজের 2 ড্রোন কিনেছিল। 1980 থেকে 2010 সালের মধ্যে ইরান এসব ড্রোন তৈরি করেছে। শুরুতে এসব ড্রোনের রেঞ্জ ছিল সীমিত,
শুরুতে ছোট ফুয়েল ট্যাঙ্কের কারণেও বেশিক্ষণ উঠতে পারত না মনস্বীন আকাশযানগুলো। 2020 সালে এপ্রিলে ইরান তাদের সেনাবাহিনীর জন্য আবাবিল 3 ড্রোন সার্ভিসে যুক্ত করে। বলা হয় এই ড্রোনগুলো গাইডেড বোমা বহন করতে পারে। এছাড়া নতুন ধরনের কারার ড্রোনও উদ্ভাবন করে তারা, যেটা দেখতে অনেকটা ক্রুজ মিসাইলের মতো। তেহরান দাবি করে কারার ড্রোন 1500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে কাজ করতে পারে এবং আকাশে 45,000 ফুট উচ্চতায় উঠতে পারে। 2020 সালে মাঝামাঝিতে কর্নেল আকবর করিমুল নামের এক কর্মকর্তার বরাতে জানা যায়, ইরান বিপ্লবী গার্ডের ড্রোন কমান্ড তাদের ড্রোনের কমিউনিকেশন অ্যাবিলিটি বাড়াতে চেষ্টা করছে। তিনি তাসনিম নিউজ নামের একটি সংবাদ মাধ্যমকে বলেন, এইসব ড্রোনে ভিডিও ইমেজিং, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এবং 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বৃদ্ধি নিয়ে কাজ করছে ইরান। ইরানের লক্ষ্য ছিল ড্রোনের শক্তিশালী একটি ইউনিট গঠন করে শত্রুদের বিরুদ্ধে শক্ত অবস্থানে জানান দেওয়া। তেহরান যেখানে তার প্রভাব বিস্তার করতে চায় সেখানে একাধিক রাষ্ট্রের বিরোধিতার মুখে পড়ে। সেসব জায়গায় ড্রোন পাঠিয়ে ইরান সুবিধা নিতে চেয়েছে। এটা শুরু হয়েছে তাদের নিকটতম প্রতিবেশী ইরাক থেকে, এরপর সেটি বিস্তৃত হয়েছে সিরিয়া, লেবানন, ইয়েমেন, সুদান, গাজা, আফগানিস্তানে। এছাড়া পারস্য উপসাগর কিংবা ওমান উপসাগরের উপরেও টহল দিয়ে বেড়ে ইরানের ড্রোন। কিন্তু তেহরান কি সত্যি যুক্তরাষ্ট্রের সাথে ড্রোন শক্তিতে পাল্লা দেওয়ার সামর্থ্য রাখে? এই প্রশ্নের উত্তর এক শব্দে দেওয়া কঠিন। যুক্তরাষ্ট্র যখন ড্রোন শিল্পী বিশ্বে সবার চেয়ে এগিয়ে, ইরান তখন এই জায়গায় নিজেকে শক্তিশালী করতে শুরু করে। যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দেওয়ার জন্য ইরান হরমুজ প্রণালীর কাছে এবং এর দক্ষিণ পাশে ড্রোন ঘাঁটি তৈরি করেছে। 2015 সালে বালুচিস্তানের প্রদেশের জাকিউরে নির্মাণ করেছে বিমান ঘাঁটি। এছাড়া এই সময় তারা তাদের ড্রোনকে দেশের বাইরেও পাঠিয়েছে। সিরিয়ার মরুভূমিতে তিয়াস নামের একটি ঘাঁটিতে পাঠানো হয়েছে ইরানি ড্রোনের বহর। কথিত আছে তিয়াস ঘাঁটি থেকে 2018 সালের ফেব্রুয়ারিতে ইরান একটি ড্রোন উড্ডয়ন করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে যাচাই করার জন্য। ড্রোনটি গুলান মালভূমির কাছ দিয়ে উড়ে গিয়ে জর্দান উপত্যকার বেতশেন শহরে অনুপ্রবেশ করে। ইসরায়েল একটি অ্যাপাচি হেলিকপ্টার ফাটিয়ে ড্রোনটিকে বিপদিত করে। এই ঘটনার প্রতিশোধ হিসেবে কয়েকদিন পরই ইসরায়েলের একটি F-16 ফাইটার বিপদিত করে সিরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম। ড্রোন দিয়ে শত্রুপক্ষকে যাচাই করা ইরানের জন্য নতুন নয়। 2016 সালের 12 জানুয়ারি ইরানের একটি ড্রোন পরপর উড়ে যায় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরে USS হ্যারি ট্রুম্যান ও ফ্রান্সের চার্লস ডি গল এর উপর দিয়ে। যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কেভিন স্টেফান্স ওই ঘটনার পর বলেন, ড্রোনটি নিরস্ত্র ছিল এবং রণতরের জন্য কোনো হুমকি হয়ে দেখা দেয়নি। যদিও তার এই বক্তব্য পুরোপুরি অপেশাদার। ইরান সেদিন তার নতুন উদ্ভাবিত শাহেদ 129 ড্রোনটি পাঠিয়েছিল মার্কিন রণতরীর উপর দিয়ে উড়ে যাওয়ার জন্য। তাদের উদ্দেশ্য ছিল ড্রোনটির সক্ষমতা পরীক্ষা করা। এরপর তারা 2017 সালের আগস্টে পারস্য উপসাগরের মার্কিন রণতরী USS নিমিৎজির উপর পাঠায় একটি সাদেক ড্রোন, যেটি রণতরীতে অবতরণের প্রস্তুতি নিতে থাকা একটি যুদ্ধবিমানকে কিছুটা ডিস্টার্ব করে। 2019 সালের এপ্রিলে একই ড্রোনকে পাঠানো হয় USS আইসেনহাওয়ারের কাছে। একই বছর মার্চে ইরান 50টি ড্রোনের একটি মহড়া চালায় যার নাম দেওয়া হয় ওয়ে-টু-জেরুজালেম। 2021 সালের জানুয়ারিতেও ইরান 2 দিনব্যাপী স্থানীয়ভাবে তৈরি ড্রোনের বড় একটি মহড়া চালায়। এসব ছিল ইরানি ড্রোন সক্ষমতা জানান দেওয়ার চেষ্টা। সেজে ফ্রান্সম্যান তার বইয়ের এই অধ্যায়ের একেবারে শেষে লিখেছেন, বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল কিংবা ইরানের অন্য প্রতিপক্ষের কাছে তেহরানের ড্রোনকে প্রতিরোধ করার মতো খুব বেশি ক্ষমতা নেই। ওয়াশিংটন সন্ত্রাসীদের দমনে ড্রোন প্রযুক্তি উন্নয়ন করলেও যেসব দেশের ড্রোন আছে তাদের সাথে লড়াই করার বিষয়টিতে গুরুত্ব দেয়নি।